নমস্কার, আদাব, প্রাইম পেট্রোল দাস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো এমন একটা রহস্যময় ব্যাংক ডাকাতির দ্বিতীয় তথা শেষ ভাগ, যার সমাধান করা পুলিশের কাছে অন্ধকারে হাতড়ে বেড়ানো সমান হয়েছিল। 30 নভেম্বর 2012, তিনজন যুবক মিলে কানপুরের একটা ব্যাংকে বন্ধ হবার কিছুক্ষণ আগে দিনে দুপুরে ডাকাতি করল। দুজন লোক ব্যাংকের ভিতরে ঢুকলো আর সেখানে উপস্থিত কাস্টমার এবং ব্যাংক কর্মচারীদের বন্দি করে ফেলল। প্রায় 25 লাখ টাকা লুট করে ওরা নিরুদ্দেশ হয়ে গেল। এই ডাকাতি করতে মোট 20 মিনিট সময় লেগেছিল। তল্লাশি চালিয়ে না তো সেই মোটরসাইকেল পাওয়া গেল আর না সেই তিন ডাকাতকে। পুলিশের তদন্তে একটা সত্য উঠে এলো যে ব্যাংকের কোনো কর্মচারী এই ডাকাতিতে যুক্ত আছে, কারণ ওই ডাকাতরা শুধু সেই কর্মচারীকে নিশানা বানিয়েছিল যাদের উপর ক্যাশের দায়িত্ব ছিল। ওখানে কোনো আঙুলের ছাপও পাওয়া যায়নি আর সিসিটিভি ক্যামেরা ওরা টেপ দিয়ে ঢেকে দিয়েছিল। এমনিতেও সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না আর ব্যাংকের ইমার্জেন্সি অ্যালার্মও কাজ করছিল না। জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওরা ইংরাজি জানত আর বেশিরভাগ কথা একটা লোকই বলছিল আর সেও বেশি ইংরাজি শব্দ ব্যবহার করছিল। ওদের হেলমেটের বাইরে গলার কাছে থাকা তার দেখে বোঝা যাচ্ছিল ওরা সেলফোনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করছিল। ডাকাতির রাতে পুলিশের পেট্রোলিং টিম একটা নির্জন জায়গায় একটা মোটরসাইকেল দেখতে পায় আর সেখানে ছিল সন্দেহজনক একটা ছেলে, আলতাফ শেখ। পুলিশ বাইক বাজেয়াপ্ত করে আর আলতাফকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মনে করা হচ্ছিল এই মোটরসাইকেলটাই ডাকাতির কাজে ব্যবহার করা হয়েছিল, যেটা করে জানা যায় আলতাফ ওখান দিয়ে যাচ্ছিল, কৌতূহল বশত সে ওখানে দাঁড়িয়েছিল। ও ভাবছিল যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে তাহলে তাকে সাহায্য করবে। মোটরসাইকেলের চেজিস নাম্বার ভেরিফিকেশনে পাঠানো হয় যাতে তার মালিকের সন্ধান পাওয়া যায়। অন্যদিকে পুলিশ ব্যাংকের সমস্ত কর্মচারী আর সেই গ্রাহকদের যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশ এখনও সন্দেহ করছে ব্যাংকের কোনো কর্মচারী এই ডাকাতিতে যুক্ত আছেন। শুধুমাত্র ম্যানেজার নয়, বাকি সমস্ত কর্মচারীদেরই পুলিশ নানা রকম প্রশ্ন করে, তাও কিছু জানা যায় না। মোটরসাইকেলের মালিকের খোঁজ পাওয়া যায়, তার নাম ভরত শ্রীকান্ত আর সে সূর্যমলে একটা কাপড়ের দোকানে কাজ করে। ভরতকে হেফাজতে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে জানায় যে তার মোটরসাইকেল মলের পার্কিং এরিয়া থেকে 2012 চুরি হয়ে যায়, মানে ঘটনার 5 দিন আগে। সে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ লেখাতে চেষ্টা করেছিল। ভরতের কাছে ওর পার্কিং স্লিপ ছিল, যে কারণে কেস নেওয়াই হলো না। পার্কিং এর কর্মচারী রশিদ ছাড়া কোনো গাড়ি বাইরে যেতে দেয় না। যেটা হয়েছিল যে এই গাড়ির রশিদ জমা পড়েছিল আর বাইক বার করা হয়েছিল। অন্যদিকে ভরত বলছিল রশিদ ওর কাছেই ছিল। পুলিশ বুঝতে পারে ডাকাতি একদম পরিকল্পনা করে করা হয়েছে। একটা বাইকের 2 রশিদ হয়েছিল, চুরি করা বাইক ডাকাতির কাজে ব্যবহার করা হয়েছিল। এখনো পুলিশ এই কেসে কোনো সূত্র পাচ্ছিল না, তাই পুলিশ ব্যাংকের আশেপাশের সেল টাওয়ারগুলো থেকে ঘটনার দিন আর সময় অর্থাৎ বিকেল 4টা থেকে 5টার মধ্যে করা আর রিসিভ করা সমস্ত ফোন কলের তথ্য সংগ্রহ করল। টেকনিক্যাল টিমের এক্সপার্ট বদ্রিকে এই কেসের সমাধানের জন্য ডাকা হলো। বদ্রি 4টা থেকে 5টার মধ্যে হওয়া সমস্ত কলগুলিকে বেছে নিল আর ও সেই 3টা নাম্বার পেল যেগুলি ঘটনার সময় সমানে একে অপরের সঙ্গে কথা বলছিল। জানা যায় যে এই 3টা নাম্বার বন্ধ আছে আর সিম কার্ডগুলো ভুল ঠিকানা এবং ভুল পরিচয়পত্র দিয়ে তোলা হয়েছে। এবার তারপর স্যার, এই সবকটা নাম আর সবকটা ঠিকানা ভুল। সিম কার্ডটাও 24 নভেম্বর কেনা হয়েছিল আর 30 তারিখ বিকেল 4:50 এটা সুইচ অফ হয়ে যায়। স্যার ফটোজও জালি, এরকম কাউকেই পাবেন না আপনি। ফটোগুলো মফ করা হয়েছে, দিস গাইজ আর টু স্মার্ট, একটাও প্রমাণ ছাড়েনি। স্যার সিম কার্ডগুলো রবারির জন্যই নেওয়া হয়েছিল, সমস্ত প্ল্যানিং ভিশন প্রিকশন নিয়ে করা হয়েছিল। আমার মনে হয় না ব্যাংকের কেউ ইনভলভ। এদের টাইমিং, কাজকর্ম সব কিছু এমন ছিল যেন ওরা ওই ব্যাংকের সাথে, ব্যাংকের লোকেদের সাথে ভালোভাবেই পরিচিত ছিল। স্যার প্ল্যানিং খুব ভালো ছিল, একদম পারফেক্ট। স্যার আই থিঙ্ক আই নো দ্য প্ল্যান। ব্যাংকে কি যাওয়া যাবে? নিশ্চয়ই।
স্যার তিনটে ডাকাত, একজন বাইক নিয়ে বাইরে থাকে আর দুজন ভিতরে আসে, একজন সোজা ম্যানেজারের ঘরে যায় আর একজন সিকিউরিটি গার্ডকে কবজা করে, তারপর সমস্ত এমপ্লয়ীদেরকে নিয়ে ম্যানেজারের ঘরে যায়, সেখান থেকে দুজন এমপ্লয়ীকে বাইরে নিয়ে আসে, সেখান থেকে সোজা ক্যাশ কাউন্টারে যায় আর সমস্ত ক্যাশ ব্যাগে ঢালে, তারপর নেহাকে ডাকা হয়, তাকে ক্যাশরুমে নিয়ে যাওয়া হয় আর সমস্ত ক্যাশ লুটে নেওয়া হয়। এটা আমরা বহুবার আলোচনা করেছি, আসল কথা কি বলতে চাইছো বলো। স্যার আসল কথা হলো যে কি করতে হবে, কোন অর্ডারে করতে হবে, সব ক্লিয়ার ছিল, কোনো কনফিউশনই ছিল না। সেজন্য হাতে টেপ লাগানো ছিল যাতে ফিঙ্গারপ্রিন্টস না পড়ে, আর হেলমেট পড়েছিল যাতে কেউ চিনতে না পারে। এতে নতুন কি? স্যার মোবাইল ফোনও ইউজ করেছে, কিন্তু শুধু ক্রাইমের সময়, 4:50 পরে ফোন অফ। স্যার ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, আমি একটা হলিউড ফিল্ম দেখেছিলাম, অ্যান্ড আই গেস এরা তিনজনও সেই ফিল্মটাই দেখেছে, কারণ তার মধ্যে ওই রবারিটা এরকম ভাবেই হয়েছিল, একই প্ল্যানিং একই প্রিসিশনের সঙ্গে, আর তারাও ধরা পড়েনি। তুমি বিষয়টাকে এত জটিল করে কেন বলছো? স্যার গোটা প্ল্যানিংটা খুব নিখুঁতভাবে করা হয়েছিল যাতে কোনো সূত্র না থাকে। সেটা তো আমরাও বলছি যে এতে ব্যাংকের কেউ জড়িত আছে। নো স্যার, এখানেই ভুল করছেন, ব্যাংকের কেউ ইনভলভ ছিল না, কারণ ভিতরে এসে ওরা 4টি সিসিটিভি ক্যামেরাকে টেপ দিয়ে কভার করে দেয়। স্যার সমস্ত এমপ্লয়ি জানতো যে সিসিটিভি ক্যামেরাগুলো এক মাস ধরে অকেজো, তাহলে ওরা টেপ দিয়ে কভার করতে কেন সময় নষ্ট করলো? ব্যাংকের কেউ ইনভলভ নয়, কিন্তু হ্যাঁ ওরা গোটা ব্যাংকটাকে খুব ভালো করে জানতো, সমস্ত জায়গা চিনতো। কোনো কর্মচারী নয়, তা সত্ত্বেও ব্যাংকের প্রতিটা কোণা চেনে। স্যার এই রবাররা ব্যাংকটাকে ভালো করে অবজার্ভ করেছে, কোথায় কোন স্টাফ বসে সেটা ভালো করে বুঝেছিল, কোথায় কি রাখা আছে, সেজন্যই মাত্র 20 মিনিটের মধ্যে এরা রবারি করে বেরিয়ে যায় উইথ নো কনফিউশন অ্যান্ড প্রপার কমিউনিকেশন। বুঝলাম না। স্যার সাপোজ আমি কোনো ব্যাংকে গেলাম, তাও বিনা কারণে, আর সেখানে অবজার্ভ করি, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ আমাকে সন্দেহ করবে। হ্যাঁ করবে। স্যার সেইভাবেই এই রবাররাও বিনা কোনো কারণে তো ব্যাংকে যায়নি, হতে পারে যে এদের মধ্যে যে কোনো একজনের বা তিনজনেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, ট্রানজ্যাকশনের নামে ওখানে যাওয়া আসা করতো আর সমস্ত ছোটোখাটো ডিটেলস এইভাবেই অবজার্ভ করতো। আর নেহা ওদের মধ্যে একজনের নাম শুনেছিল, সামথিং লাইক রুবি। রফি লেটস মুভ। দো শি ওয়াজ ইন শিওর, ও ঠিক করে শোনেনি, কিন্তু হ্যাঁ নামটা আর দিয়ে শুরু হয় এটা একদম ঠিক। এটা তো আমরা ভাবিনি। স্যার সব অ্যাকাউন্ট হোল্ডারদেরকে স্ক্যান করি, যাদের নাম আর দিয়ে শুরু হয় তাদের একটা লিস্ট বানাই। রবারের ইয়াং ছিল, তাহলে একটা এজ লিমিট সেট করি 20-30, তারপর যা ডেটা কালেক্ট হয় সেটা দেখা হবে। ২৫,০০০ এর থেকেও বেশি অ্যাকাউন্ট আছে। আমাদের আট দিয়ে শুরু হওয়া সমস্ত অ্যাকাউন্ট নাম্বারের ডিটেল চাই। প্রত্যেকের খোঁজ নাও, 30 নভেম্বর ওরা কোথায় ছিল, সেল লোকেশন কোথায়, সব ছোটখাটো ইনফরমেশনই জরুরি। পুলিশ এখনো অপরাধীদের ধরতে পারেনি, কেস সমাধান হয়নি, এমন মনে হচ্ছিল যে সত্যি এটা একটা পারফেক্ট ক্রাইম। কিন্তু এবার একটা সূত্র দেখা যাচ্ছিল আর প্রশ্ন উঠল, এটা কি সত্যি পারফেক্ট ক্রাইম ছিল নাকি এমন কোনো সতর্কবার্তা ছিল যেটা শোনা যাচ্ছিল না, আর পুলিশও এখনো পর্যন্ত সেটা বুঝতে পারেনি? না স্যার, আমার মনে হয় না রবি নামের কেউ আছে বলে, এই নামটা শুধু আমাদের কনফিউজ করে দেওয়ার জন্য বলা হয়েছে। হ্যাঁ স্যার। বন্দুক সাপ্লায়ার কে জানতে পারলে? স্যার পিস্তল সাপ্লাইকারী সবার সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু কিছুই জানা যায়নি। স্যার আজকাল তো পিস্তল ছোটখাটো চোরেরাও বিক্রি করে, তাই ধরা খুবই মুশকিল। সাধারণত মাল হাতে না আসতে আসতে এরা বিক্রি করে দেয়, কিন্তু এক্ষেত্রে তাও হয়নি। আমাদের খোঁচররা সব জায়গায় খুঁজেছে, সব জায়গায়, কিন্তু কোথাও কোনো বড় ধরনের বিক্রি কোনো খবর কিচ্ছু পাইনি। এরা ঠিক কোথায় লুকিয়ে বসে আছে? মনে হচ্ছে যেন এটা পারফেক্ট ক্রাইম। একটা মানুষের এক কাপ চা খেতে যে সময় লাগে তার মধ্যেই ব্যাংক লুট করে ফেললো। ঠিকই বলেছ, পুলিশরাও খুব হয়রান হয়ে গেছে, এখনো কিছু প্রমাণ পায়নি, এরকম তো শুধু সিনেমায় দেখা যায়। ২০ মিনিটে ২৫ লাখ, আর এখনো পর্যন্ত কারোর খোঁজ পাওয়া গেল না, বিশ্বাস হয় না। দেখো একদিন ঠিক ধরা পড়বে, এ তো ধ্রুব সত্য। সত্যি বলতে
ও যখন বন্দুকটা আমার মাথার উপর রেখেছিল আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। খুব ভয় পেয়ে গেছিলাম। এখনও আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়, তখন আমার ভীষণ ভয় করে। চিন্তা করিস না। সত্যি বলবো স্যার, আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কেন জানি না মনটা বলছিল যে ওরা কাউকে গুলি করবে না। ওদের কথা শুনে এমন লাগছিল যে ওরা ক্যাশ নিয়ে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। স্যার, আমার মনে হয় হেড অফিসের সঙ্গে কথা বলা দরকার। গত এক মাস ধরে সিসিটিভি কাজ করছে না, আর এমার্জেন্সি অ্যালার্মও কবে থেকে বন্ধ। আমি হেড অফিসে কমপ্লেন করেছি, কিন্তু যখন ব্রাঞ্চে ব্যালেন্স কমে যায় তখন ওপর থেকে মেইল চলে আসে, ফতোয়া জারি করে, অ্যাকাউন্ট হোল্ডার্স বাড়াও, ডিপোজিট বাড়াও, লোন অ্যাকাউন্ট বাড়াও, কিন্তু ফ্যাসিলিটির নামে মিটিং, কমিটি ডিসকাশন, টয়লেটে জল বন্ধ হলে বসে থাকা উপরের পারমিশনের জন্য। আর যখন এরকম ঘটনা ঘটে যায় তখন আমাদের দোষ, এরা সব জড়িত, তাই তো ব্যাংক লুট হয়েছে। এত ফ্রাস্ট্রেটিং যে বলার নেই কিছু। সবাই নিজের নিজের মোবাইল ফোন ওখানে রাখুন, কাম অন, প্লিজ কোঅপারেট। মোবাইল টেবিলে রেখে দাও, প্লিজ কোঅপারেট, প্লিজ প্লিজ কোঅপারেট। ম্যাডাম, আই ক্যান শুট, ডোন্ট ফোর্স মি টু। ম্যাডাম, আই ক্যান শুট, আই ক্যান শুট, ডোন্ট ফোর্স মি টু। মুভ 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 ইউ, কাম আউট, কাম আউট, কাম আউট। ডোন্ট অ্যাক্ট স্মার্ট, ডোন্ট অ্যাক্ট স্মার্ট, ইটস ডান, ইটস ডান, উইল শুট, প্লিজ কোঅপারেট, ডোন্ট অ্যাক্ট স্মার্ট, ইটস ডান, কাম আউট, মুভ মুভ। মনে হচ্ছে ফেসে গেছিস, বল। হ্যাঁ শোন, আমার একটা সফটওয়্যার চাই। কি জন্য? ওয়ার্ড সর্ট আউট করার জন্য। কেসটা কি রে? তুই নিয়ে তারপর কথা বলছি। ঠিক আছে বস। শুট, ডোন্ট অ্যাক্ট স্মার্ট, ইটস ডান, কাম আউট। স্যার, তিনজনই ইংলিশ ওয়ার্ড ইউজ করছিল, ইংলিশেই বেশি কথা বলছিল। স্যার, আমার বিশ্বাস এরা তিনজনেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রয়েছে। বদ্রি, আজকাল সবাই ফ্রেন্ড বুকে আছে, সেলুনওয়ালা, পানওয়ালা, দুধওয়ালা, কম করে অর্ধেক পৃথিবীর লোকই ফ্রেন্ডস বুকে আছে। স্যার, এক্স্যাক্টলি স্যার, এরা তিনজন স্মার্ট আর টেকনোলজি ইউজ করে, আর হলিউড ফিল্ম দেখতে ভালোবাসে, বেশ শিক্ষিত, সেজন্য জানতো যে ইনভেস্টিগেশনে ক্রাইম কীভাবে ট্রেস করা হয়, সেজন্য সমস্ত এভিডেন্স আর ক্লুজ ওরা কভার করেছে। কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য এরা ফ্রেন্ডস বুক নিশ্চয়ই ইউজ করেছে, আর স্যার সার্চ করলে কিছু না কিছু কমিউনিকেশন এদের বলে নিশ্চয়ই পাবো। সমুদ্র থেকে এক বিন্দু জল তোলার কথা বলছো? স্যার, চেষ্টা করতে গিয়েছে। কিন্তু বদ্রি, এত লোকের মধ্যে কানপুরে তুমি ওই তিনজন লোককে খুঁজবে কি করে? সিম্পল স্যার, টেকনোলজি দিয়ে। স্যার, কানপুর দিয়ে শর্ট আউট করা শুরু করছি। এটা অ্যাজিউম করে নেওয়া যাক যে এরা তিনজনই কানপুরেরই, তিনজনেই টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের। তুমি এই ইংরেজি শব্দ টাইপ করে ওই অপরাধীদের ধরবে? ইয়েস স্যার। ব্যাংক রবারি, হিস্ট রবারি, 3011, 38 নাম্বার, 3011, বাইক, হেলমেট। স্যার, কানপুরে টোটাল 35 ফ্রেন্ডস বুক ইউজার্স রয়েছে, বয়স 21 থেকে 35, যাদের স্টেটাস আপডেট থেকে আমি এই ওয়ার্ডগুলো পেয়েছি। আরেকবার শর্ট আউট করছি, ব্যাংক রবারি, 30th নাম্বার, বাইক,
হেলমেট এই নিন স্যার। সমুদ্র থেকে দুফোঁটা পাওয়া গেছে। দুজন রয়েছে যাদের মধ্যে একজনের স্টেটাস আপডেট 25 নভেম্বরে ছিল, বাইক স্পটেড। গিরিশ রাঠি, বয়স 22, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এর কুষ্টি বার করো। ওকে স্যার, ফোন নাম্বার হলো 444-120901, অ্যাড্রেস হলো নিজামগঞ্জ এরিয়া। এটাই সূত্র তো? কোথাও এমন হবে না তো যে আমরা ভুল জায়গায় গিয়ে দরজা নাড়া দিচ্ছি? গোপাল, আমরা তো এতক্ষণ অন্ধকার গলিতেই হাঁটছিলাম, এই গলিতে গিয়েও দেখা যাক। এই নাম্বার অ্যাড্রেসের ডিটেল বার করো। ইয়েস স্যার। স্যার, আমার মতে এই রাস্তাটা ভুল হতে পারে না। স্যার, সমস্ত ইনফরমেশন পেয়ে গেছি আর ও সেলফোন লোকেশনের ডেটাও। 25 নভেম্বর ও সেলফোনের লোকেশন মলের আশেপাশে ছিল, যেখান থেকে বাইক চুরি হয়েছিল। ওই ছেলেটা দুবার মলের কাছে গেছিল, প্রথমবার দুপুর 2টার সময় আর দ্বিতীয়বার বিকেল 4টে। ভদ্রি, তুমি প্রথম সূত্র খুঁজে পেয়েছো, এর ফ্রেন্ড লিস্ট দেখো, হতে পারে বাকি দুজনের মধ্যে আছে। 198 ফ্রেন্ডস স্যার। প্রথম দিনই পেয়েছিলাম, পালিয়েছে। এটাও আছে, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট স্যার। স্যার বলেছিলাম ঠিক স্যারই। কোন কোচিং ক্লাসে যেন যায়? সিং সিং কোচিং ক্লাস। তুলে আনো ব্যাটাকে। এদের দুজনকে দিয়ে আপাতত শুরুটা করি। ছেলেটা আলিপুরে থাকে আর মডার্ন কলেজের স্টুডেন্ট। স্যার প্রবাল, আলতাফ রফিক শেখ। এই নামটাকে দেখো তো একটু, রবি রফিকের মতোই শোনায় তাই না? রফিক, লেটস মুভ। হতে পারে ওরা ওকে রফিক নামে ডাকে। হতে পারে স্যার, কারণ গিরিশ রাঠির নামে ব্যাংকে তো কোনো অ্যাকাউন্টই নেই। গিরিশ রাঠি, কি হয়েছে? কোথায় গেছে ও? ও তো কলেজে গেছে, কি করেছে ও? কলেজের নাম মডার্ন কলেজ, কিন্তু হয়েছে কি? ওকে কিছু বলবেন না, শুধু এটা মনে রাখবেন। স্যার আলতাফ ও মডার্ন কলেজ ইঞ্জিনিয়ারিং এই পড়ে। আমি ওদের দুজনকে কলেজে খুঁজছি, তুমি আলিপুর যাও। আলতাফ যদি কলেজে না থাকে বাড়িতে থাকবে। এই যে আলতাফ রফিক শেখ, এর অ্যাকাউন্ট আছে ব্যাংকে, চেক করুন। জানুয়ারি 2012-তে অ্যাকাউন্ট খুলেছিল, কিন্তু ট্রানজাকশন খুব কম। হয়তো এটাই কারণ ছিল অ্যাকাউন্ট ওপেন করার। আলতাফ কোথায়? বাড়িতে তো নেই। কোথায় গেছে? আলতাফের কোনো খোঁজ নেই স্যার, আর অনেক দিন ধরেও আমার সঙ্গে কন্ট্যাক্টে নেই। প্রায় 10 দিন ধরে ও কলেজে আসছে না। ও এর সাথে ব্যাংক ডাকাতিতে যুক্ত। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ দিস, মাই স্টুডেন্ট ক্যান? নো স্যার, আই এম নট ইনভলভড, আমি কিছু করিনি স্যার। তোমার স্ট্যাটাস আমাদের সাইটে আপলোড হয়ে গেছে, বেশি চালাকি করো না, একে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। ওকে স্যার, স্যার প্লিজ হেল্প মি স্যার। জানি না কোথায় গেছে ও।
স্যার, 10 দিন হয়ে গেছে, ফোনটাও বন্ধ। আমিও খুব চিন্তায় আছি। যদি আপনারা আলতাফের ব্যাপারে কিছু লোকান তাহলে বিপদে পড়বেন। ওর খোঁজ পাওয়া মাত্রই সবার আগে আমাদের ইনফর্ম করবেন আপনারা। দেখ, তুই সত্যি বললে তোর পক্ষেই ভালো হবে। লুটের মাল কোথায় রেখেছিস আর তোর তৃতীয় সাথীকে, দ্বিতীয় আলতাফ শেখ, সেটা আমরা জানি। তাড়াতাড়ি বল ওকে কোথায় পাবো। স্যার, আলতাফ মিথ্যে যদি বলেছিস তো বহুত মার খাবি। আমাদের কাছে প্রমাণ আছে যে তুই ব্যাংক ডাকাতিতে যুক্ত ছিলি। এবার যদি চালাকি করিস না তবে তুই খুব মার খাবি। স্যার, স্যার আরেকজন চেতন স্যার। এই চেতন কে, কোথায় সে? ও একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তোর কলেজে? না, আমাদের ফেসবুকে আলাপ। থাকে কোথায়? ও নিজের কাকার বাড়িতে, সাহুপুরা। স্যার, আলতাফি পুরো প্ল্যানিং করেছিল, এটা ওরই আইডিয়া ছিল। কোথায় ও? জানি না স্যার, 30 নভেম্বরের পর আলতাফের কোনো খোঁজ নেই স্যার। আর টাকা 3 ভাগে ভাগ করার পর আমরা সবাই আলাদা হয়ে যাই। Listen guys, ব্যাপারটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো যোগাযোগ নয়। নো মেসেজেস, নো কমিউনিকেশন। কমপক্ষে 2 মাসের জন্য কেউ কারোর টাচে থাকবে না। Got it? Got it. আরে কিন্তু বাইকটার কি হবে? Don't worry, বাইকের ব্যবস্থা আমি করব। আলতাফ ঠিক করেছিল যে ও বাইকটা পুড়িয়ে দেবে। ও বাইকটা পোড়াতেই এসেছিল, তখন যদি বুঝতাম ধরে ফেলতাম। ধরে দুটো চর কষালে সব সত্যি কথা বলে দিত। ও কি ভেবেছে আমাদের থেকে লুকিয়ে থাকলে পার পেয়ে যাবে? কোথায় ও? আমি জানি না স্যার, ওই দিনের পরে আলতাফ আর কলেজেও আসেনি, আর আমারও চেতনের সঙ্গে কোনো কথা হয়নি, দেখাও হয়নি। ওকে চেতন, চবে কি দরকার? চেতন এক্ষুনি চলে আসবে। দেখ, আমি তোকে শেষবার জিজ্ঞেস করছি, বল আলতাফ কোথায়? আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। কিন্তু এটা তো জানিস, কেউ তো জানে ও কোথায় আছে। কোনো বন্ধু, ছেলে, মেয়ে, আত্মীয়? হ্যাঁ স্যার, ওর গার্লফ্রেন্ড আছে, হয়তো জানবে। নাম কি ওর, কোথায় থাকে? স্যার, পুলিশ কি কিছু জানতে পেরেছে ওরা কারা? হ্যাঁ, কিছু হয়তো জানতে পেরেছে, হয়তো আমাদেরই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। এখনো কোনো খবর পাওয়া গেল না, কোনো হদিশ হয়নি নাকি? জানি না। নার্গিস খান, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নার্গিস, তোমার বয়ফ্রেন্ড আলতাফ কোথায়? ও দিল্লিতে স্যার। কেন, কি হয়েছে? দিল্লিতে কোথায়? জানি না স্যার। ওর নাম্বার কি নার্গিস? স্যার বলবেন তো কি হয়েছে, কি করেছে আলতাফ? আলতাফ পুরো প্ল্যানিংটা করেছিল, তারপর আমাদের সঙ্গে কথা বলেছিল। কবে, কতদিন আগে? স্যার প্রায় 2 মাস আগেকার কথা। ব্যাংক লুটবো? ব্যাংক? আরে তুই পাগল হয়ে যাসনি তো, তুই কি খেটে আছিস নাকি? আরে সবাই আমরা ধরা পড়ে যাব। দেখ গিরিশ, তোর মাথায় এডুকেশন লোনের বোঝা, যেটা তোর ভাই নিয়েছে। আর শোন, তোরও তো অবস্থা খুব ভালো নয়, তোর কাকারও তো ধার আছে। ভেবে দেখ, যদি আমাদের হাতে টাকা থাকে তাহলে আমাদের মাথায় কোনো লোনের প্রেশার থাকবে না, আমাদের লাইফ পুরো সেট হয়ে যাবে ভাই, আর লাইফে কোনো টেনশন থাকবে না। আরে ওইসব তো ঠিক আছে, কিন্তু এই ব্যাংক লোটার প্ল্যানটা তোর কোথা থেকে এলো? আলতাফ তোর কোনো প্রবলেম আছে? আরে এর বাবার তো নিজের দোকান আছে। ভাই, ওই নার্গিস ফোন করেছিল, 4 লাখ টাকা চাইছিল, ওর কোনো আত্মীয় ফ্ল্যাটের দরকার। ভাই ও আমার গার্লফ্রেন্ড,
ওকে বারণ কি করে করব। আর আমার বাড়ির লোকের কাছে এত টাকা নেই যে তারা 4,00,000 টাকা বার করে আমায় দিয়ে দেবে। এন্ড গাইস, আমাদের কাছে যদি টাকা থাকে লাইফটা ইজি হয়ে যাবে, সিম্পল। আলতাফ, তুই একবারও ভেবে দেখেছিস? আরে ভাই, এটা ব্যাংক রবারি, কোনো ভিডিও গেম না। গেম তো বটেই, তবে ওয়েল প্ল্যান্ড গেম। দেখবি কি একটা ফিল্ম। ফিল্ম? তুই কি পাগল হয়ে গেছিস ভাই? ফুল প্রুফ প্ল্যানিং, কেউ আমাদের ছুঁতেও পারবে না, গ্যারেন্টি। আর তোমরা ওর এই প্ল্যানে সামিল হয়ে গেলে, এটা ভুলে গেলে যে সিনেমাতে দি এন্ড হয়, বাস্তব জীবনে নয়। হাই নার্গিস। তুমি কবে ফিরবে আলতাফ? তাড়াতাড়ি ফিরব। কেন, কি হয়েছে? আলতাফ, ও কিছু প্রবলেম হয়েছে। প্রবলেম? তোমায় 4,00,000 টাকা তো দিয়েছি আমি। না না, টাকার ব্যাপার না, কিছু অন্য ব্যাপার আলতাফ। দেখো নার্গিস, পরিষ্কার করে বলো কি হয়েছে। ও আলতাফ, আব্বা আমার জন্য ছেলে দেখেছে। আমি আর কতদিন লুকাতাম, তাই আমি ওনাকে বলে দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি। উনি তোমার সাথে তাড়াতাড়ি দেখা করতে চান। প্লিজ প্লিজ একবার এসে দেখা করো। নার্গিস, তুমি টেনশন করো না, আমি কালকের মধ্যে পৌঁছচ্ছি। ওকে, বাই। আমি সত্যি জানতাম না যে আলতাফ আমাকে হেল্প করার জন্য ব্যাংক ডাকাতি করবে। আলতাফ আর আমি এক সপ্তাহ আগেই ব্যাংকটা অবজার্ভ করে আসি। আমরা পুরো রিহার্সাল করেছিলাম। আলতাফ বন্দুক নিয়ে এসেছিল, ওর কেউ একটা চেনাশোনা ছিল, ওর এক ভাইয়ের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল, আর তখনই ওর কারোর সঙ্গে একটা আলাপ হয়েছিল। আর বাইকটা? আলতাফ বন্দুক নিয়ে এসেছিল, ওর কেউ একটা চেনাশোনা ছিল, ওর এক ভাইয়ের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল, আর তখনই ওর কারোর সঙ্গে একটা আলাপ হয়েছিল। আর বাইকটা? আমরা জানতাম আমার বা গিরিশের বাইকটা ইউজ করা যাবে না, আর তাই আমরা এমন জায়গায় খুঁজলাম যেখানে বাইক চুরি করলে কোনো ঝামেলা হবে না। সূর্যমল, ওটাই আমাদের সেফ মনে হয়েছিল। ওখানে পার্কিংয়ে প্রচুর বাইক থাকে। আরে ভাই, একটা না একটা তো মাস্টার কি লেগেই যাবে। কত সময় লাগবে? মাত্র 5 মিনিট। Thank you.
সেটাতে মাস্টার কি লেগে গেছে? কিন্তু কিন্তু রশিদ, এর জেরক্স চাই, 3 copy। ওকে। ভালো করে করিস, একদম সেম টু সেম হ্যান্ডরাইটিং। এটা একদম ক্লোজ ভাই, আর একবার ট্রাই করি। পারফেক্ট, আমার বাইকের থেকে 4 বাইক পরে। তোর বাইকটা নিয়ে আয়। আমি বাইক নিয়ে ব্যাংকের বাইরে দাঁড়িয়েছিলাম, আর আমি আর আলতাফ ভিতরে যাই। সব ক্যাশ এই ব্যাগে ভরো। হ্যাঁ, তোর ব্যাগটা দেখি, কোন কোচিং ক্লাসে পড়িস তুই? ভাবুন তো দাদা, ইঞ্জিনিয়ারিং এর 3 ছাত্র ডাকাতি করতে চলে এলো, কি দিনকাল পড়েছে! Cannot imagine. Engineering students, তারাই এই ডাকাতি করেছে, তাও আবার নিখুঁত ভাবে, অবিশ্বাস্য। তোর মাথায় বুদ্ধি আছে, প্রখর বুদ্ধি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেন করতে গেলি? যদি তুই এই বুদ্ধিটাই ভালো কাজে লাগাতিস তো জীবন গড়ে যেত। তুই এটা কি করে ভাবলি যে টেকনোলজি তুই ব্যবহার করতে পারিস আমরা পারবো না? যে সিনেমাটা তুই দেখেছিস সেটা আমরাও দেখতে পারি সেটা ভাবলি না? এখন মেসেজে কি লিখবি? ইজ ডান, রবার স্পটেড, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলি। তুই শিক্ষিত ছেলে, তুই কোনোদিন এই কথাটা পড়িসনি যে ক্রাইম নেভার পেজ? ব্যাংক থেকে লুট করা টাকার প্রায় 95% টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাংক টাকা ফেরত পাবার জন্য কোর্টে আবেদন করেছে।
রিকভারি অর্ডার শীঘ্রই পেয়ে যাবে। যাদের থেকে আলতাফ দেশি পিস্তল কিনেছিল তারাও ধরা পড়েছে। ওই তিনজন যুবকই নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে আর বলেছে যে ওরা তিনজন এই অপরাধের প্রেরণা একটা হলিউড ফিল্ম থেকে পেয়েছিল। একটা ফিল্মের গল্প এই অপরাধের গল্প হয়ে গেল। নিশ্চিতভাবে সব সময়ের মতো এই তর্ক উঠবে যে সিনেমা আর টেলিভিশনে চলতে থাকা ক্রাইম শোয়ে অপরাধের আর তদন্তের এত নিখুঁত বর্ণনা দেখার পর যে কেউ অপরাধের জন্য অনুপ্রাণিত হতে পারে, যেমন এই কেসে হয়েছিল। কিন্তু এর মানে কি এই যে এই সব সিনেমা দেখে টেলিভিশন শো দেখে তরুণ প্রজন্ম অপরাধের পথ বেছে নিতে পারে, নাকি এর অর্থ এই যে এই ধরনের শো তরুণদের মনে শুধুই খারাপ প্রভাব ফেলে? এই সমস্ত প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড উত্তর আছে। যদি ক্রাইম বেসড ফিল্ম বা টেলিভিশনে ক্রাইম শো না হয় তাহলে কি অপরাধ হবে না? না, আমরা এই আর্গুমেন্ট তুলে ধরব না। আমরা শুধু এটা বলবো যে চোখ বন্ধ করে থাকলে, তথ্য বা খবর না জানলে ঘটনা বন্ধ হয়ে যায় না, অপরাধ বন্ধ হয় না। তথ্য বা ইনফরমেশনে উভয় সংকট আছে, সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ নিজের কাছে। আপনি চাইলে আপনি আরো বেশি সতর্ক হতে পারেন অপরাধের বিষয়ে, নিজের অধিকারের বিষয়ে, নিজের কর্তব্যের বিষয়ে। যখন আমরা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাই তখন ব্যাংক আমাদের থেকে আমাদের সম্পর্কে সমস্ত তথ্য নেয়, কিন্তু আমরা কি কখনো ব্যাংককে জিজ্ঞাসা করি যে আমাদের টাকার সুরক্ষার জন্য ওনারা কি ব্যবস্থা করছেন, আমাদের ইনভেস্টমেন্ট সিকিউর আছে না নেই, ওনাদের সিসিটিভি ক্যামেরা কি সর্বদাই কাজ করে, কোনো ইমার্জেন্সি বা কোনো হামলা আটকাবার জন্য ওনাদের কাছে কি সঠিক ব্যবস্থা আছে? এটিএম বা ব্যাংকে থাকা উর্দিধারী সিকিউরিটি গার্ড কি আপনাকে রক্ষা করতে সক্ষম হবেন? ওনাদের রাইফেলের মেইনটেনেন্স কি নিয়মিত হয়? এমন নয় যে এই ধরনের ঘটনার ক্ষতিপূরণ ব্যাংক গ্রাহকদের কাছে চায়, কিন্তু গ্রাহকদের তো এটা জানার অধিকার আছে যে হঠাৎ হওয়া দুর্ঘটনার সঙ্গে লড়াই করতে ব্যাংক পারবে কি না। আপনারা বলতে পারেন এটা নেগেটিভ চিন্তা, না, এটা শুধু সতর্ক থাকা, সজাগ থাকা। যারা অপরাধের ঘটনা থেকে অপরাধ করতে শিখবে তাদের তো আমরা আটকাতে পারবো না, এটা তাদের নিজেদের মানসিক সমস্যা। হাজার বছর ধরে আমাদের দেশে রামায়ণের গল্প শোনানো হচ্ছে, পড়ানো হচ্ছে, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের গল্প। কিন্তু সেই গল্পে রাবণও আছে, সীতার অপহরণ আছে, যুদ্ধও আছে, নিরাপরাধ বানর মানুষ আর রাক্ষসদের খুনের কথাও আছে। তাহলে কি এই গল্প পড়েও আমরা শুধু অপহরণ করতে, যুদ্ধ করতে প্রেরণা পাই? একদমই নয়। রামায়ণ থেকে আমরা শুধুমাত্র ভালোটাই শিখি, এখান থেকে শেখা আদর্শগুলো আমরা রাবণের গল্পের থেকে বেশি মূল্য দিই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন যে সমস্ত ধরনের জ্ঞান আর ইনফরমেশন প্রয়োজন আছে, এটা আপনার উপর নির্ভর করছে আপনি তার থেকে কি শিক্ষা নেবেন। জয় হিন্দ।